বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে আহত এবং নিম্নবিত্তদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে গ্যান্ডারিয়ায় সাদেক হোসেন খোকা মাঠে সবশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্রো অব্রো এই যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত সে কার্যক্রম শুরু হয়েছে কিনা আর ঠিক কাদেরকে আসলে এই সেবাটা দেওয়া হচ্ছে এবং কী কী সেবা দেওয়া হচ্ছে কী জানতে পেরেছেন আপনি অনেক আপনি জানেন যে এই যে গ্যান্ডারিয়াতে যারা কিনা হচ্ছে নিম্ন আয়ের মানুষ একই সাথে বৈষম্য ছাত্র আন্দোলনে নানা ভাবে হচ্ছে চোখের ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু হচ্ছে আজকে আমরা বিএমপি পরিবার নামে একটি সংগঠন যারা কিনা হচ্ছে মূলত বিএনপির বিভিন্ন বিভিন্ন যেই থানাগুলো আছে এবং যেই মহানগর আছে সেগুলো মিলে কিন্তু হচ্ছে করেছে তাদের আয়োজনে মূলত হচ্ছে চক্ষু সেবা ক্যাম্প এটি অনুষ্ঠিত হচ্ছে আর এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি এখানে মূলত যারা কিছুটা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য কিন্তু কিন্তু হচ্ছে একটি ব্যবস্থা করেছে বিশেষ করে এখানে যদি বলতে হয় যে সেবার পরীক্ষার পাশাপাশি হচ্ছে এখানে বিনামূল্যেই কিন্তু দেওয়া হচ্ছে চশমা এবং একই সাথে ডাক্তারের পরামর্শ কিন্তু এখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা কিনা এখানে আছেন তাদের প্রত্যেকেই কিন্তু বলছেন যে বিএমপির পক্ষ থেকে এই ধরনের সেবা কিন্তু নানা ভাব নানা জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে সেখানে নারিন্দা গ্যান্ডারিয়াতে কিন্তু হচ্ছে এই সেবাটি দেওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু তারা এমনটা করছেন এমনটাই কিন্তু তাদের মতামত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিভিন্নভাবে আহত এবং নিহত হয়েছে তাদের দুইশো জনের কথা কিন্তু তারা বলেছে তাদের প্রত্যেকের পরিবারের সাথে তারা যোগাযোগ করে একই সাথে নানাভাবে সেবা দিয়ে তাদের পাশে আছে বলে জানিয়েছে এই সংগঠনটি এই ছিল আমার কাছে সর্বশেষ গ্যান্ডারিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদাতব্রোল